वेलकम एवरीवन। आजकेर भिडियोर माध्यमे आमरा जे सेंटेंसगुली शिखब सेगुली किन्तु प्रत्येकेरी भीषण भावे काजे लागबे आर स्पोकेन इंग्लिशेर जोन्नो ए भिडियोटी भीषणई गुरुत्वपूर्ण। तो शुनते थाको, स्टे लिसनिंग। शुनते थाको, स्टे लिसनिंग। की भावछो, की भावछो। ह्वाट आर यू थिंकिंग, ह्वाट आर यू थिंकिंग। কি ভাবছো, হোয়াট আর ইউ থিঙ্কিং। এইভাবে আমরা এই ছোটো ছোটো ইংরেজি কথাগুলো বলতে পারি। তুমি কি এটা জানো, তুমি কি এটা জানো, তো এটাকে আমরা এইভাবে বলবো। ডু ইউ নো ইট, ডু ইউ নো ইট, তুমি কি এটা জানো, এইভাবে আমরা বলতে পারি। আমার মনে হয় তুমি জানো, আমার মনে হয় তুমি জানো। এটা যদি বলতে চাই তো বলবো আই থিঙ্ক ইউ নো ইট, আই থিঙ্ক ইউ নো ইট, আমার মনে হয় তুমি জানো। যদি কাউকে এভাবে জিজ্ঞাসা করতে চাই তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, তো আমরা বলবো হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। সে কি জানে, সে কি জানে, ডাজ হি নো, ডাজ হি নো, সে কি জানে, ডাজ হি নো, এভাবে আমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারি। যদি কেউ জোরে জোরে কথা বলে আর আমরা যদি এভাবে বলতে চাই জোরে কথা বলো না, জোরে কথা বলো না, তো বলবো ডোন্ট স্পিক অ্যালাউড, ডোন্ট স্পিক অ্যালাউড, জোরে কথা বলো না, ডোন্ট স্পিক অ্যালাউড, বেশি বকবক করো না। এই কথাটা আমরা অনেক সময় বলে থাকি, তো আমরা বলবো ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ, বেশি বকবক করো না। কোনো কিছু পরিপ্রেক্ষিতে যদি জিজ্ঞাসা করি তোমার কি দরকার, তোমার কি দরকার, তো আমরা বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তোমার কি দরকার, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি স্বার্থপর, তুমি স্বার্থপর, তো এটাকে আমরা এইভাবে বলবো ইউ আর সেলফিশ, ইউ আর সেলফিশ, তুমি স্বার্থপর, ইউ আর সেলফিশ। যদি বলতে চাই আমাকে ঘুমাতে দাও, আমাকে ঘুমাতে দাও, তো আমরা বলবো লেট মি স্লিপ, লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও, লেট মি স্লিপ। ওটা বলো না, ওটা বলো না, তো বলবো ডোন্ট সে দ্যাট, ডোন্ট সে দ্যাট, ওটা বলো না। কেউ হয়তো ভীষণ উত্তেজিত হয়ে পড়ছে, তো আমরা যখন বলি এত উত্তেজিত হবে না, এটাকে আমরা এইভাবে বলতে পারি ডোন্ট বি সো এক্সাইটেড, ডোন্ট বি সো এক্সাইটেড, এত উত্তেজিত হবে না, ডোন্ট বি সো এক্সাইটেড। আমার হাতটি ধরো, আমার হাতটি ধরো, তো বলবো হোল্ড মাই হ্যান্ড, হোল্ড মাই হ্যান্ড, আমার হাতটি ধরো, হোল্ড মাই হ্যান্ড। তুমি কি আমার বন্ধু, তুমি কি আমার বন্ধু, আর ইউ মাই ফ্রেন্ড, আর ইউ মাই ফ্রেন্ড, আর ইউ মাই ফ্রেন্ড, অর্থাৎ তুমি কি আমার বন্ধু, সত্যি কথা বলো, সত্যি কথা বলো, তো আমরা বলবো স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলো, স্পিক দ্য ট্রুথ। আমাকে রাগিও না, আমাকে রাগিও না, ডোন্ট মেক মি অ্যাংগ্রি, ডোন্ট মেক মি অ্যাংগ্রি, অর্থাৎ ডু নট মেক মি অ্যাংগ্রি, আমাকে রাগিও না। যেখানে ছিল রাখো, কোনো একটা জিনিস যদি আমরা এভাবে বলতে চাই যেখানে ছিল রাখো, তো আমরা বলবো পুট ইট ব্যাক, পুট ইট ব্যাক, অর্থাৎ যেখানে ছিল রাখো। আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, তো বলবো টক টু মি, টক টু মি, আমার সাথে কথা বলো, টক টু মি। অনেক পরিস্থিতিতে আমরা এই কথাটা কিন্তু বলে থাকি। যদি এরকম বলতে চাই সব তোমারই, সব তোমারই, ইটস অল ইয়োর্স, ইটস অল ইয়োর্স, সব তোমারই, অর্থাৎ সব কিছুই তোমার, ইটস অল ইয়োর্স, সব তোমারই। তো যদি আমরা তার উত্তর এরকম বলতে চাই সেটা আমি জানি, বা কোনো কথার পরিপ্রেক্ষিতে যখন আমরা এরকম বলি সেটা আমি জানি, তো বলবো আই নো দ্যাট, আই নো দ্যাট, সেটা আমি জানি, আই নো দ্যাট। যদি এরকম বলতে চাই তোমার ইচ্ছা, কোনো একটা কাজ তুমি করবে কি করবে না সেটা তোমার ইচ্ছা,
তো তোমার ইচ্ছা, এটাকে আমরা এইভাবে বলতে পারি, অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছে, তো তোমার ইচ্ছে অ্যাজ ইউ উইশ, আর কোনো কিন্তু নয়, আর কোনো কিন্তু নয়, এই কথাটা বলতে চাইলে বলবো নো মোর বার্ডস, নো মোর বার্ডস, নো মোর বার্ডস, অর্থাৎ আর কোনো কিন্তু নয়, কাজটা করতেই হবে বা তোমাকে যেতেই হবে, এরকম আমরা বলে থাকি। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, তো এটাকে আমরা এইভাবে বলবো লেট মি সে, লেট মি সে, আমাকে বলতে দাও, লেট মি সে, আমাকে বলতে দাও। কেন সে ওটা বলেছে, কেন সে ওটা বলেছে, এটা বলতে চাইলে বলবো হোয়াই ডিড হি সে দ্যাট, হোয়াই ডিড হি সে দ্যাট, বা হোয়াই ডিড সি সে দ্যাট, ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু বলতে পারি, কেন সে ওটা বলেছে, হোয়াই ডিড হি অর সি সে দ্যাট, তুমি কি এটা চাও, তুমি কি এটা চাও, ডু ইউ ওয়ান্ট ইট, ডু ইউ ওয়ান্ট ইট, তুমি কি এটা চাও, ডু ইউ ওয়ান্ট ইট, তো এইভাবে আমরা এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো প্রয়োজনে বলতে পারি। আমারও তাই মনে হয়, আমারও তাই মনে হয়, অনেক কথার পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটা বলি, তো এটাকে আমরা এইভাবে বলবো আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো, বা আই সাপোজ সো, আমারও তাই মনে হয়, আমাকে একবার চেষ্টা করতে দাও, আমাকে একবার চেষ্টা করতে দাও, তো এটাকে আমরা এইভাবে বলবো লেট মি ট্রাই ওয়ান্স, লেট মি ট্রাই ওয়ান্স, আমাকে একবার চেষ্টা করতে দাও, লেট মি ট্রাই ওয়ান্স, তো যদি এরকম বলতে চাই, সে আমাকে যেতে বলেছিল, সে আমাকে যেতে বলেছিল, তো এটাকে আমরা এইভাবে বলবো হি টোল্ড মি টু গো, হি টোল্ড মি টু গো, সে আমাকে যেতে বলেছিল, তো যদি এরকম বলার প্রয়োজন হয় তো বলো হি টোল্ড মি টু গো। সে কি এখানে থাকে, সে কি এখানে থাকে, ডাজ হি লিভ হিয়ার, ডাজ হি লিভ হিয়ার, সে কি এখানে থাকে, ডাজ হি লিভ হিয়ার, যদি বলতে চাই আমার সাথে যোগাযোগ রেখো, আমার সাথে যোগাযোগ রেখো, তো বলবো কিপ ইন টাচ উইথ মি, কিপ ইন টাচ উইথ মি, অর্থাৎ আমার সাথে যোগাযোগ রেখো। যদি আবার কোনো কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই এর মানে কি, আর জেনারেলি আমরা অনেকে ইংরেজিতে এই কথাটা বেশি বলি, তো আমরা সেক্ষেত্রে যদি কারোর জানা না থাকে তাহলে বলে দিই, এভাবে বলবে হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট মিন, এর মানে কি, হোয়াট ডাজ ইট মিন, তুমি কি বোঝাতে চাইছো, তুমি কি বোঝাতে চাইছো, এটা বলতে চাইলে বলো হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, কথাগুলো প্রায় কাছাকাছি কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সেন্টেন্স ইউজ করি, তো যেভাবে বলার দরকার সেইভাবে কিন্তু সেন্টেন্সগুলো বলতে পারো। সে একজন মেধাবী ছেলে, এটা বলতে চাইলে বলো হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে একজন মেধাবী ছেলে, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, বা সে একজন মেধাবী মেয়ে, তো বলবো সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। যদি কাউকে জিজ্ঞাসা করতে চাও তোমার বাসা কি এখানে, তোমার বাসা কি এখানে, আর ইউ ফ্রম হিয়ার, আর ইউ ফ্রম হিয়ার, এইভাবে বলো, এভাবে কিন্তু আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারি, কে ডাকছে, কে ডাকছে, যদি বলতে চাই তো ইংরেজিতে বলতে চাইলে বলো হু ইজ কলিং, আমরা ফোনে বলতে পারি, কেউ হয়তো দরজায় ওয়েট করছে, অপেক্ষা করছে, তাকে যখন আমরা বাড়ির লোককে জিজ্ঞাসা করি কে ডাকছে, তো আমরা বলতে পারি হু ইজ কলিং, হু ইজ কলিং, আমি তোমাকে দেখতে চাই, এই কথাটা আমরা অনেক সময় বলে থাকি, তো আমরা এইভাবে বলবো আই ওয়ান্ট টু সি ইউ, আই ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই, আই ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই, আমি একথা বলিনি, আমি একথা বলিনি, আই ডিড নট সে ইট, আই ডিডন্ট সে ইট, বা বলো আই ডিড নট সে ইট, আমি একথা বলিনি, এই কথাটাও আমরা অনেক সময়ই বলে থাকি, তো আই ডিডন্ট সে ইট, অর্থাৎ আমি একথা বলিনি, তুমি মিথ্যা বলছো কেন, তুমি মিথ্যা বলছো কেন, তো মিথ্যা বলছো কেন, এটাকে আমরা এইভাবে বলতে পারি হোয়াই আর ইউ লাইং, হোয়াই আর ইউ লাইং, অর্থাৎ তুমি মিথ্যা বলছো কেন, তুমি মিথ্যা বলছো কেন, বলার প্রয়োজন হলে বলো হোয়াই আর ইউ লাইং, সে খুব সাহসী, সে খুব সাহসী, তো আমরা বলবো হি ইজ কারেজিয়াস,
He is courageous. সে খুব সাহসী বা সে সাহসী, সে খুব সাহসী, এই অর্থে আমরা এভাবে বলতে পারি হি ইজ কারেজিয়াস। নেক্সট যেটা জানবো, কাউকে যদি বলতে চাই কঠিন পরিশ্রম করো, তো এই কথাটা আমরা জাস্ট এভাবে বলতে পারি ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড অর্থাৎ কঠিন পরিশ্রম করো, কঠিন পরিশ্রম করো। নেক্সট যেটা জানবো সেটা হলো, যদি কাউকে হঠাৎ করে কোথাও দেখি তো আমরা জিজ্ঞাসা করি এইভাবে, তোমার এখানে কাজ কি, তোমার এখানে কাজ কি, হোয়াট ডু ইউ ডু হিয়ার। তো আমরা তখন ওইভাবে তাকে জিজ্ঞাসা করি, হোয়াট ডু ইউ ডু হিয়ার, তোমার এখানে কাজ কি। বা যদি ডাইরেক্টলি কাউকে জিজ্ঞাসা করতে চাই তোমার এখানে কাজ কি, তো বলবো হোয়াট ডু ইউ ডু হিয়ার, হোয়াট ডু ইউ ডু হিয়ার, আমাকে এখনই যেতে হবে, আমাকে এখনই যেতে হবে। তো আমরা এটাকে এইভাবে বলবো, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। এইভাবে কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারি। যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই তুমি কি চেষ্টা করেছো, তুমি কি চেষ্টা করেছো, তো বলবো ডিড ইউ ট্রাই, ডিড ইউ ট্রাই, এটার অর্থ বোঝাবে তুমি কি চেষ্টা করেছো। যদি বলার প্রয়োজন হয় এরকম কথা, তুমি কি চেষ্টা করেছো, তাহলে এইভাবে বলো ডিড ইউ ট্রাই, ডিড ইউ ট্রাই। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, বা আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, বা বলতে পারি আই ডিড নট গট ইট, অর্থাৎ আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি বলতে চাইলে বলতেই পারো এইভাবে, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আই ডিড নট গট ইট। এভাবে কোনো একটা কাজ ঘটে গেলে, কোনো একটা ঘটনা ঘটে গেলে আমরা অবাক হয়ে কখনো কখনো বলি এটা কী করে সম্ভব, বা কোথাও যেতে হবে হঠাৎ করে কেউ যদি জোর করে তো তখন আমরা বলি এরকম, এটা কী করে সম্ভব। তো এটাকে এইভাবে বলো, হাউ ইজ ইট পসিবল, হাউ ইজ ইট পসিবল। অনেক অনেক কথার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই কথাটা বলে থাকি, তো এটা কী করে সম্ভব, এটা বলতে চাইলে বলো হাউ ইজ ইট পসিবল। তুমি কি জানো, তুমি কি জানো, কাউকে যদি কোনো কথা এইভাবে জিজ্ঞাসা করতে চাই তো আমরা এইভাবে বলবো ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি জানো, অর্থাৎ ডু ইউ নো। তো এইভাবে এই ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো ডেলি লাইফে ইউজ করো। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটাই উপকারে লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।